যাওয়ার জন্য একটা মুরগি পাইতেছি নেছি। মোরা হা তোরা আগা দেখি আসি কিছু জন বলাই ভাই কিছু বলবেন নিঃসন্দেহে বলেন। হেই তোরা ডাক দিছে কেন বুঝুস না কান্দর আমার কান্দ সুস করে তোরার কান্দর ফুটবস কর ভাইয়া আমাদের যে আপনি কান ধরে উঠবস করাইতে আছেন আমাদের অপরাধটা কি তোরার অপরাধ হইছে তোরা মানুষ এগুলো কেমন ধরনের কথাবার্তা বলেন তাহলে আপনি কি আমি তো নায়ক ভাইয়া আপনি কি পুলিশে জব করেন হেই কি তা কস আমি পুলিশে জব করতাম কেরে আমি তো এলাকার বস বন্ধু দেখছ কত সুন্দর বাইক তুই উপসেই যাবো আমি তোকে কতগুলো ছবি তুললে দিতে পিক তুললে দিবি বন্ধু তুমি এটার উপর একটু দাঁড়াইতে পারবা কি এই বাইকের উপর স্ট্যান্ড আপ হইতে হবে সেইটা পসিবল না আমি জায়গায় বসি তুই কিছু পিক তোল ভাই হয়েছে তো হয়েছে না কি হয়েছে ভাই এখানে পিক তুলতেছি আপনি ডিস্টার্ব দিলেন কেন এ বন্ধু তুই আয় তো কিছু পিক তুললে দিই বাহ তোর দেখে মনে হয় না তুই এত কুটছি এবার হয়েছে ভাই এবার হয়েছে কে আছে হ্যাঁ বন্ধু নতুন বাইকটা কেন চাই আমি ছবি তুলতে আসি আপনি ডিস্টার্ব দেন কেন বন্ধু তুই যেতিস না আমি তার দুই গেলে দুটো সোপার দিতেছি সব ঠিক হয়ে যাবে আমার আমার সোস এই বাইকের মালিক আমি এই যে চাবি ও ভাই আপনি মালিক পক্ষ রিল্যাক্স হন এখন কি করবো দুই বন্ধু মিলিয়া দৌড় দেব তারা বেড়া একলা হাঁপাই গেছি আমিও সেম দেখ পুলাটার মাথায় বেটাটা পিস্তল ঠেকাইছে কেন ওরা মনে হয় চোর পুলিশ খেলতে আছে কেগুলা কি বলো চল সামনে যাইয়া ঘটনাটাকে গবেষণা কর তোরে বারবার কইতাছিলাম 50 লক্ষ টাকা আনা কিন্তু তুই আনস নাই এখন তো তুই বড় ঝামেলায় পড়ে যাবি ঝামেলা তো করবো আমরা এই তোরা কারা অ্যাকচুয়ালি নিজের পরিচয় নিজে আমি দিতে চাই না মুই দেতে চাইতে আসি কিন্তু বন্ধুর কারণে মুই সেটা পারতে আসি এই বিতলামি করিস না তোরা কারা সত্যি করে কো এ কি নলেজ দেখা আমার দিকে কেন ভাইয়া রিল্যাক্সন আমাদের দুইজনের পরিচয় আছে আমরা সিনেমার নায়ক বা নায়িকা না আমরা প্রশাসনিক লোক আমি ডিবিতে আছি মুই আছি কমান্ডার আর্মি এখন আমরা নিজেদের আর্মস বের করব আর্মস জিনিসটা কি পিস্তল পিস্তল তো বের করবো ওই তুই দাঁড়া মরে যাবো মরে যাবো মরে যাবো থ্যাংক ইউ সো মাচ আপনারা প্রশাসনের লোক হয়ে আমাকে বাঁচিয়েছেন এই নেন 50টা টাকা আপনার চা খাই বন্ধু ওইখানেই ব্রেক মারো টাকার দিকে হাত বাড়াবা না আপনি কি আমাদেরকে ভিক্ষুক ভেবেছেন যে আপনি আমাদেরকে টাকা দিয়ে কিনে ফেলবেন আমরা ওই প্রজাতির না মুই আর মোর বন্ধু নিঃস্বার্থভাবে সকল মানুষকে সেবা করছি করব করেই যাব এখন আপনি 50 টাকার নোটটি আপনার ওই পকেটেই ঢুকান এখন একটি 100 টাকার নোট বের করুন শুধু শুধু দুজন মিলে টাকাটা টানাটানি করলাম অবশেষে কি হলো টাকাটা ছিঁড়ে গেল বন্ধু
বন্ধু তোর কি হয়েছে? আমায় খুললে বল। প্যান খুললে বল মু? আরে বেটা প্যান খুললে বল বেটা, মন খুললে বল। আমি নায়ক হইতে চাই। নায়ক হইয়া হরবিটা কি? অ্যাকশন করমু, ফাইটিং করমু, সং করমু, রোমান্টিক করমু, তারপর অবশেষে নায়িকার হাত ধরে ঘুরমু। তুমি ঠিক রাস্তায় যাইতে আসলা, বাট একটা প্রবলেম আছে। তুমি অ্যাকশন করো, ফাইটিং করো, রোমান্স করো, সং করো, কোনো সমস্যা নাই, কিন্তু নায়িকার হাত দুইটা আমি ধরমু। কেন নায়ক আমি, তুই হাত ধরবি কেন? আমিও তো বলতে আছি নায়ক তুমি, কিন্তু হাত দুইটা ধরবা আমি। আমি ধরবো। মুই ধরমু। আমি ধরবো। মুই ধরমু। এই বেটা, উন্নত মানের কলা না এক্সেল মিডিয়া। বন্ধু আমার মনে হয় কি কলা গাছের ভেতর ইঞ্জেকশন দিয়ে চিনি ঢুকাই দিয়েছে, তার জন্য তুমি দিয়া। হাই বন্ধু, তুমি তো ভুল বলার লোক না। কলাটা অনেক মজা না? একসাথে টেস্ট। চল সামনে যাই। বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে। কি আপনি আমার হাত ধরছেন কেন? আপনি যেখানে কলার খোসাটা ফেললেন এটা একদমই ঠিক না, এটা উঠান, উঠে ডাস্টবিনে ফেলায় আসুন। আপনি কি আমাকে জ্ঞান দিতে আছেন? আপনি কি বিজ্ঞান বই? আপনি যদি মনের ভেতরে এত শখ জাগে তাহলে কলার খোসাটা আপনি উঠাইয়া ডাস্টবিনে ফেলাই আসেন। জান দেখেন আমাকে রাগান্বিত করেন, এটা উঠান, উঠায় ফেলায় আসেন। এ বেড়া, এরু মোসার ওসামু একটা বিলাট বোলাট বাইক করে ফেলাম। আরেকবার ফাউল করলে যেতাম একটা। এই পাশে এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের যদি নেক্সট টাইম পাই তাহলে থাবরা। ওই তারা গেছে রে, গেছে গেছে, আমার কোটটা ভাঙে গেছে। ও বন্ধু কি ব্যথা! বন্ধু তুই ও তো ওরে কোটটা ভাঙে গেছে। বেড়া মানজাটা ভাঙে গেছে দেখছো? বেড়া নিজের ফাঁদে নিজেই পড়ছো। তুই কি আমার বন্ধু না শত্রু? হেরেন চিন্তাই করিস না, রাখতো বেটা এক নাম্বার ধরছে। আপনারা এখানে কি করেন? আপনারা প্রশাসনের লোক করছো কি? পুরা গালডারে ভরাই ফেলাইছো, সাথে ট্যাঙ্কি লই করো। লগে ট্যাঙ্কি লই করে ওই একটা, তোরে ফার্স্ট টাইম ছাইরে দিছি, তোর পিছে দৌড়াই তোরে ধরি নাই, এখন তোকে ছাড়ব না বন্ধু। ধর তোর জিনিস টাইটে ছিঁড়ে ফেলাবো। বন্ধু ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা, ওর মেশিন টাইট না ছিঁড়ে ফেলা। এ বন্ধু কি মরিয়ে গেল নাকি? পাশে সবাই দে। এ বন্ধু তোর চুলের ভেতর একটা উকুনে ডিজে করতে আছে। ডিজে তো সামনে হইতে আছে, দেখ এই মোডাটা একটা সৈত্য নারীর উপর আক্রমণ করছে, যে কোনো মূল্যে আমাদের বাঁচানোই লাগবে। চল ছাপাই পড়ি। কি এদিকে নাগরীরূপী পুরুষ? আরে ভাইয়া আমরা টিকটকে ভিডিও বানাবো, তার জন্য রিহার্সাল করতেছিলাম। এগুলা কেন করেন? হ্যাঁ ভাই আপনি কি এগুলোর উপর ইন্টারেস্ট? কি এই যে উফ ছেড়ে দে ছেড়ে দে, বাঁচাও বাঁচাও। এ বন্ধু আয়। ভাই মুই একসের ইন্টারেস্টের এই যে টিকটকে, বুঝছেন, ওই যে এইটা করছে না, উফ ছেড়ে দে ছেড়ে দে, বাঁচাও বাঁচাও।
বন্ধু আইতে আসি আইতে আসি। আপনারা দুজন আমার চেক করলেন কে? আমি আপনাকে চেক করব। কেন ভাই, আপনি আমাদের চেক কেন করবেন? আমাদের দেখে কি আপনি নেশা করবো না? আমরা এই প্যান্টের ভিতরে মাদকদ্রব্য লইয়ে ঘুরি। আপনি সাকিব খান কে চেনেন? সে তো আমার বন্ধু। আর এই সাকিব আল হাসান কে চেনছেন না? ক্রিকেট খেলে, তার সাথে একসাথে আমি ক্রিকেট খেলছি। আর ওই যে এখনকার সর্বশ্রেষ্ঠ নায়িকা অভু বিশ্বাস, সে তো আমার গার্লফ্রেন্ড। বন্ধু ওয়েট করো, মুই কিছু বলবো। দেখেন ভাই, আপনাকে যেটা ডুবতে হইলে আপনাকে চেক করতে হইব। আরেকবার যদি চেক করার কথা বলছেন আমাদের, তাহলে মাইর দিয়া বিলাস বাইক করে দিন ভাই। ভুল করে ফেলাইছি ভাই, আপনাকে চিনতে পারি নাই। এখন আমরা কি করব? আমরা তো মারামারি শিক্ষাও পাই নাই। আমাদের মা বাবা অতি ভদ্র, তাই আমরা অনেক ভদ্র। ভাই একটা জিনিস আপনার ভালো হয়েছে ফেলাইছি, আপনি এই জিনিসটা করেন না, এটা একটু করেন, দেখিয়া চলে যাই। ও এইটা ওই মেন্টাল গুলো আমার ইজ্জত খেয়ে দিল রে।